আনারস ও এর পুষ্টিগুণ। আনারস আমাদের দেশের বিশেষ মৌসুমি বা ঋতুর ফল হলেও কৃষি বিজ্ঞানের বদৌলতে সারা বছর পাওয়া যায়। সাধারণত ছায়াযুক্ত স্থানে আনারস লাগানো হয়। আনারসের উপরের অংশে যে গাছ গজায় ওটা মাটিতে রোপণ করলেই আনারস হয়। আমাদের দেশে বিভিন্ন জাতের আনারস হয়, জলডুগি, ক্যালেন্ডার, মধুহারী, পাহাড়ি, কুইন প্রভৃতি জাতের আনারস চাষ করা হয়। আনারস সাধারণত স্বাদে টক হয়, তবে কুমিল্লা ও রাঙামাটি পাহাড়ে কুইন জাতের আনারস মিষ্টি। এতে এতটুকু টক নেই। কুইন জাতের আনারস আকারে ছোট হয়। এখন আমরা ঢাকা শহরে ভ্যানে করে কুইন আনারস বিক্রি করতে দেখি। এগুলো স্বাদে একেবারে মিষ্টি। আনারস ভিটামিন সি সমৃদ্ধ। এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা আমাদের সর্দি জ্বর সারাতে বিশেষ কার্যকর। ইনফ্লুয়েঞ্জার আনারস অত্যন্ত উপকারী। জ্বরের সাথে নাক দিয়ে সর্দি ঝরলে দু তিন দিন আনারস খেলে ভালো হয়ে যায়। শরীরের চর্বি বা মেদ কমাতে এবং ওজন কমাতে আনারস উপকারী। প্রতিদিন 1 গ্লাস আনারসের রস খেলে পেটের চর্বি কমে। বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক আনারস ব্যবহার করলে মূত্রকিচ্ছে, কৃমি রোগে, অপুষ্টিজনিত কিশতায়, সর্দি, গরমির কাশিতে, পেট ফাঁপায় এবং রুচি আনতে উপকারী। তবে একটা বিষয়ে বিশেষ সাবধান অবলম্বন করা জরুরি। দুধের সাথে আনারস খেলে বিষক্রিয়া হয়ে যায়, এতে মৃত্যু হতে পারে। তাই আনারস খাওয়ার আগে ও পরে কোনো ক্রমেই দুধ বা দই খাওয়া যাবে না। বাংলাদেশের কোথাও কোথাও আনারস রেঁধে খাওয়া যায়। আনারসের সাথে নারকেলের দুধ দিয়ে এক প্রকার টক রান্না করে খাওয়া হয়। এটা বিশেষ মুখরোচক। অনেকের আনারস খেলে অজীর্ণ হয়, পাতলা পায়খানা হয়। আনারসের পুষ্টিগুণ। উপাদান পরিমাণ: মোট খনিজ পদার্থ 0.3 গ্রাম, আমিষ 1 গ্রাম, শর্করা 9.3 গ্রাম, জলীয় অংশ 89.3 গ্রাম, ক্যালসিয়াম 17 গ্রাম, আয়রন 1.2 মিলিগ্রাম, ভিটামিন 0.05 মিলিগ্রাম, ভিটামিন 26 মিলিগ্রাম, ভিটামিন B1 0.17 মিলিগ্রাম, ভিটামিন A 2133 IU, খাদ্য শক্তি 42 কিলো ক্যালোরি। আনারস উৎপাদনের স্থান, জাত ও জলবায়ুর উপর পুষ্টিমানের কিছুটা তারতম্য হয়ে থাকে।